10 ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ নিয়ে মানুষ আতঙ্কে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 10 ডিসেম্বর ঘিরে বিএনপি কোনো সহিংসতা করলে আইন শৃঙ্খলা বাহিনী তা মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর 59তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে তার সমাধিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, সমাবেশের নামে বিএনপি বিশৃঙ্খলা কিংবা বাড়াবাড়ি করলে কোনো ছাড় দেওয়া হবে না। বিরোধী দলের অধিকার আছে, আমরা ছাড় দিয়েছি, এতদিন ছাড় দিচ্ছে, কিন্তু তারা যদি বেশি বাড়াবাড়ি করে, বিশৃঙ্খলা করে, জনগণের জানমালের প্রতি হুমকি সৃষ্টি করে, সে অবস্থায় আমরা কিন্তু ছেড়ে দেব না। একই দিন দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রতিনিধি সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সবাই মহানগরের নেতাকর্মীরা ছাড়াও থানা, ওয়ার্ড এবং ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। আগামী 10 ডিসেম্বর সামনে রেখেই এই প্রতিনিধি সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 10 তারিখে বিএনপি জানমালের ক্ষতি করলে ভুল করবে। তারা একটা রাজনৈতিক দল, যারা 10 তারিখে একটা বড় ধরনের আয়োজন করতে চাচ্ছেন, রাজনৈতিক দলে তাদের কর্মসূচি থাকবে, এটাই স্বাভাবিক, রাজনৈতিক কৌশল তাদের থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু জানমালের ক্ষতি করবেন, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, রাস্তাঘাট বন্ধ করে দেবেন, কিংবা আমাদের দেশের একটা অস্থিতিশীল পরিস্থিতি করবেন, সেটা চিন্তা করলে তারা ভুল করবেন। সেটা যদি চিন্তা করেন, তারা মনে করবেন তারা বোকার স্বর্গে বাস করে। জনগণ যাতে গুজবে কান না দেয় সেদিকে লক্ষ্য রাখতে নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।